আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো শরীয়তপুর টু ঢাকা মহাসড়কের রাস্তার কাজের নতুন ভিডিও। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পদ্মা সেতু হওয়ায় শরীয়তপুর টু ঢাকা মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, কিন্তু নেই যানবাহন চলার মতো ভালো একটি রাস্তা। এতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বড় বড় যানবাহন। সুপ্রিয় বন্ধুগণ, স্ক্রিনের মাঝে যেই জায়গাটি দেখতেছেন এটার লোকেশন হলো ডগরি বাজার মেন রোড, যেখানে গত কুরবানি ঈদে ভোগান্তি পোহাতে হচ্ছে এই রাস্তায় চলাচলকারী হাজার হাজার লোকজনের। কিন্তু এখন স্বস্তি মিলেছে এই রাস্তায় চলাচলকারী লোকজনের এবং ভালোভাবে পারাপার হতে পারছে যানবাহন। বর্তমানে শরীয়তপুর টু ঢাকা রোডের রাস্তার কাজ নড়িয়া থানা ভিত্তিক কাজ চলমান অবস্থায় আছে জামতলা থেকে কোটাপাড়া পর্যন্ত, কিন্তু এখনও ধরা হয়নি জাজিরা থানার রাস্তার কাজ। শরীয়তপুর টু ঢাকা রোডের নড়িয়া থানা ভিত্তিক রাস্তার কাজ চলমান অবস্থায় থাকলেও কিছু জায়গায় কার্পেটিং কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখন পর্যন্ত রাস্তার কাজ হয়নি। জমি অধিকরণের জটিলতা সহ জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়ায় এখনও অনেক জায়গা দিয়ে রাস্তার কাজ ধরা হয়নি। যেসব জায়গা দিয়ে রাস্তার কাজ এখন পর্যন্ত ধরা হয়নি, সেসব জায়গা দিয়ে বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি এবং রৌদ্র হলে ধুলা এবং বালুতে বিরক্ত এ রাস্তায় চলাচলকারী লোকজন। সুপ্রিয় বন্ধুগণ, আমি শরীয়তপুর জেলাভিত্তিক ভিডিও ম্যাক করে থাকি। যারা শরীয়তপুর জেলা সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সবাই একটি করে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।